সঙ্গীত জগতে আরেক শিল্পীর নক্ষত্র পতন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর আবারও সঙ্গীত জগৎ ছেড়ে চলে গেলেন আর এক সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। হ্যালো ভিউয়ার্স, অল টাইম সাগা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা জানব সেই স্বনামধন্য বাঙালি গায়িকা সম্পর্কে কিছু অজানা তথ্য। নির্মলা মিশ্র 1938 সালের দুর্গা সপ্তমীতে অর্থাৎ 28শে অক্টোবর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মজিলপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মাতা ছিলেন ভবানী দেবী। পরে তার পিতার চাকরির কারণে তার পরিবার কলকাতা চেতলা স্থানান্তরিত হয়। নির্মলা মিশ্রর পরিবার ছিল একটি সঙ্গীতমুখর পরিবার। তার পিতা মোহিনীমোহন মিশ্র এবং বড় ভাই মুরারিমোহন মিশ্র দুজনেই বিখ্যাত গায়ক ছিলেন। তার পারিবারিক পদবী ছিল বন্দ্যোপাধ্যায়। পরে তার পরিবারকে মিশ্র উপাধি দেওয়া হয়। এছাড়া কাশী সঙ্গীত সমাজ তার পিতাকে পণ্ডিত, সঙ্গীত রত্ন, সঙ্গীত নায়ক উপাধিতে ভূষিত করে। নির্মলা মিশ্রর স্বামী প্রদীপ দাশগুপ্ত একজন গায়ক এবং গীতিকার। নির্মলা মিশ্র 1960 সালে সঙ্গীত জগতে পদার্পণ করেন যখন সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাকে শ্রী লোকনাথ ছায়াছবির গানে কণ্ঠ দেওয়ার সুযোগ দেন। তিনি যেসব ছায়াছবিতে গানে কণ্ঠ দিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্ত্রী, কা, অভিনেত্রী, অনুতাপ ইত্যাদি। তিনি তার গাওয়া আধুনিক বাংলা এবং ফিল্মি গানের জন্য বহুল পরিচিত। দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা নির্মলা মিশ্রর ডাক নাম ঝামেলা। সঙ্গীত জগতের ঘনিষ্ঠ মহলে তাকে অনেকেই ঝামেলাদি বলে ডাকতেন। তার বিখ্যাত আধুনিক গানগুলো হচ্ছে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, সেই একজন দিও না তাকে মন, আবেশের মুখ রেখে বলতো আরসি, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, কাগজের ফুল বলে ও তোতা পাখিরে ইত্যাদি। এছাড়া তার গাওয়া জনপ্রিয় ছায়াছবির গানগুলো হচ্ছে তুমি আকাশ এখন যদি, আমি হারিয়ে ফেলেছি গানের সাথীরে, রিমিঝিমি রিমিঝিমি, আবিরে রাঙালো কে আমায়। তিনি অনেক গীতিনাট্যে অংশ নিয়েছেন। 1976 সালে তিনি উত্তম কুমারের মহালয়া গীতিনাট্যে অংশ নেন। নির্মলা মিশ্র অসংখ্য নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক গান ও লোকসঙ্গীতও গেয়েছেন। তিনি মান্না দে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শিপ্রা বসু এবং অন্যান্য অনেক বিখ্যাত শিল্পীর সাথে দ্বৈত গানও গেয়েছেন। পুরস্কার হিসেবে তিনি বালকৃষ্ণ দাস পদকও লাভ করেন। 2022 খ্রিস্টাব্দে 30শে জুলাই শনিবার মধ্যরাতে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন এই প্রবীণ শিল্পী। রাত 12:05 অর্থাৎ 31শে জুলাই 2022 খ্রিস্টাব্দে দক্ষিণ কলকাতার চেতলার নিজের বাড়িতেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। পরিবারে তার স্বামী, পুত্র এবং পুত্রবধূ রয়েছেন। তার পুত্রের নাম শুভজিৎ দাশগুপ্ত। জানা গেছে 2015 সেরিব্রাল অ্যাটাক হয়, তারপর থেকেই শরীরে একটি পাশ পক্ষা হয়। পুত্র শুভজিৎ দাশগুপ্তের কথায় তখন থেকেই বিছানায় শুয়ে থাকতেন মা। 2018 থেকে তার অবস্থার অবনতি ঘটে। 30শে জুলাই সকাল থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। যদি আমাদের প্রতিবেদনটি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন।